প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যাদের ইকোনমিক্সের আইডিসি পেপার রয়েছে আইডিসি পেপার ইকোনমিক্স যে সাবজেক্ট রয়েছে যারা চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মার্কস প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে সম্পূর্ণ সিলেবাস ইংলিশ এবং বেঙ্গলি উভয় ল্যাঙ্গুয়েজে বলে দেব তো আমাদের পঞ্চাশ নম্বর আইডিসি পেপারে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের মধ্যে গ্রুপ এ থেকে থাকবে আমাদের কুড়ি নম্বর এবং গ্রুপ বি থেকে তিরিশ নম্বর গ্রুপ এ থেকে আমাদের কুড়ি নম্বর যে আসবে অ্যাটেম্প করতে হবে দশটা কোশ্চেন পনেরোটি কোশ্চেন দেওয়া থাকবে দশটি করতে হবে প্রত্যেকটি কোশ্চেনের নম্বর দু নম্বর করে এবং গ্রুপ বি থেকে অ্যাটেম্প করতে হবে এনি সিক্স কোশ্চেন আউট অফ নাইন কোশ্চেন ইচ কোশ্চেন ক্যারি ফাইভ মার্কস তাহলে পাঁচ নম্বরের ছটা এবং দু নম্বরের দশটা মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে পাঁচ নম্বর কিন্তু হচ্ছে পনেরো নম্বরে এটা মনে রাখতে হবে পনেরো নম্বর পেলে কিন্তু তবেই পাস করতে পারবে তোমরা নাহলে যদি পনেরো নিচে থাকে মানে তেরো বা চোদ্দো যদি নাম্বার পাও ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটি সাপ্লিমেন্ট সাপ্লি হয়ে যাবে তোমাদের সাপ্লিমেন্টারি তখন এক্সাম দিতে হবে তো এটা একটু খেয়াল রাখবে আর তোমাদের সিলেবাস বলার পর আমি তোমাদের কিভাবে পড়বে কোন কোন কোয়েশ্চেনগুলো করবে সেগুলো আমি বলবো তো দেখো প্রথম চ্যাপ্টারে একটু সিলেবাসটি বড় তবে আমি বলে দেবো যে যে প্রশ্নগুলো সেগুলো যদি তোমরা ঠিকমতো পড়ো সেখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এলিমেন্টারি মাইক্রো ইকোনমিক কনসেপ্ট প্রাথমিক ক্ষুদ্র অর্থনৈতিক ধারণা এখান থেকে আমাদের পড়তে হবে এক নম্বরে এক ওয়ান পয়েন্ট ওয়ানে চাহিদা এবং যোগানের তথ্য নির্ধারক চাহিদা এবং যোগানের সূত্র চাহিদা এবং সরবরাহ রেখা চাহিদা এবং দু ওয়ান পয়েন্ট টুতে পড়তে হবে চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতার মূল্য এবং আয়ের স্থিতিস্থাপকতা এবং প্রবাহের ধারণা ওয়ান পয়েন্ট থ্রিতে পড়তে হবে উৎপাদনের তত্ত্ব এবং খরচ উৎপাদন কাজ টিপি এপি এমপি স্বল্প এবং বিভিন্ন খরচের বক্ররেখা সামাজিক এবং বাহ্যিক খরচের ধারণা বাজার বাজারের শ্রেণীবিভাগ টিআর এ এবং এমপি পূর্ণাঙ্গ প্রতিযোগিতা এবং একচেটিয়ার অধীনে মূল্য নির্ধারণ এবং আউটপুট সিদ্ধান্ত বৈশিষ্ট্য এবং ভারসাম্য শুধুমাত্র চিত্রগত উপস্থাপনা এলিমেন্টারি দু নম্বর চ্যাপ্টার এলিমেন্টারি মাইক্রো ইকোনমিক কনসেপ্ট প্রাথমিক সমষ্টিগত অর্থনৈতিক ধারণা জাতীয় আয়ের ধারণা আয়ের বিত্র শোধ জিএনপি জিডিপি এনএনপি এই সমস্তগুলো আমাদের পড়তে হবে বিষয়গুলো জাতীয় আয় ইংলিশ টার্মটা দেখে নাও ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং সার্কেল ফ্লো কনসেপ্ট অফ জিএনপি জিডিপি এনএনপি এনডিপি ন্যাশনাল ইনকাম টু পয়েন্ট ওয়ানে পড়তে হবে অর্থ এবং ব্যাংকের অর্থ সরবরাহে বিভিন্ন ব্যবস্থা কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য এবং উভয়ের কার্যাবলী মানি অ্যান্ড ব্যাংকিং ডিফারেন্স মিসোর্স অফ মানি সাপ্লাই ডিফারেন্ট বিটুইন সেন্ট্রাল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যান্ড দেয়ার ফাংশান টু পয়েন্ট থ্রিতে পড়তে হবে মুদ্রাস্ফীতির ধারণা প্রকার ভেদ মুদ্রাস্ফীতি বিরোধী নীতি টু পয়েন্ট ফোর রাজস্ব নীতি ও আর্থিক নীতি উদ্দেশ্য এবং উপকরণ টু পয়েন্ট ফাইভে পড়তে হবে আন্তর্জাতিক বাণিজ্য এবং সমসাময়িক সমস্যা প্রদানের ভারসাম্য বিওপি ধারণা সাহিত্য শাসিত এবং সামঞ্জস্যপূর্ণ লেনদেন আইএমপি বিশ্ব ব্যাংক ডাব্লুটিও বিনিময় হার পিপিপি শুধুমাত্র ধারণা পড়তে হবে আমাদের ঠিক আছে ইংলিশ ভার্শনটি দেখে নাও ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যুস ব্যালেন্স অফ পেমেন্ট কনসেপ্ট অটোনমাস অ্যান্ড অ্যাকোমোডেশন ট্রানজেকশন ফাংশন অফ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাব্লুটিও এক্সচেঞ্জ রেট ট্রিপল পি তিন নম্বর চ্যাপ্টারে পড়তে হবে এলিমেন্টারি ইকোনমিক্স ডেভেলপমেন্ট কনসেপ্ট প্রাথমিক অর্থনৈতিক উন্নয়নের ধারণা এখানে থ্রি পয়েন্ট ওয়ানে পড়তে হবে বৃদ্ধি বনাম উন্নয়ন গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক জেন্ডার অসমতা দারিদ্র ঠিক আছে ভারতের র্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রিতে পড়তে হবে টেকসই উন্নয়নের ধারণা ও লক্ষ্য চার নম্বর চ্যাপ্টার এলিমেন্টারি কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমিক্স ভারতীয় অর্থনীতির প্রাথমিক ধারণা এখানে পড়তে হবে ভারতের পটভূমিতে অর্থনৈতিক সংস্কার বাণিজ্য শিল্প এবং আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপ নীতি আয়োগ কাঠামো এবং উদ্দেশ্য এই নীতি কাঠামোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর স্ট্রাকচার এবং উদ্দেশ্যটা পড়ে নিলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ নম্বরের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু থেকে কমন পেতে পারো তো এই গেলো আমাদের সিলেবাস তোমাদের বলবো তোমরা কোন সাব এই সাবজেক্টে কোন রাইটারের বই কিনবে তোমরা প্রফেসর অজয় কুমার নন্দীর বি এ ফার্স্ট সেমিস্টারের বই তোমরা কিনতে পারো টেক্সট বই টেক্সট বইটি কিনতে কেমন বলছি কেন কোশ্চেন অ্যান্সার বই এই সাবজেক্টের হয় না তোমরা টেক্সট বইটি কিনলে সেখান থেকে তোমরা টেক্সটটি টেক্সট বইটি খুটিয়ে পড়লে ওখান থেকে তোমরা অ্যান্সার বানিয়ে লিখতে পারবে এবং যারা মনে করছে না স্যার আমরা অতটা পারবো না আমাদের গুছিয়ে যদি একটু নোটস আকারে দেওয়া থাকে তাহলে খুবই উপকৃত হই তাহলে তোমরা একটু ওয়েট করতে হবে দু তিন দিনের মধ্যেই তোমাদের সাজেশান উইথ অ্যান্সার পিডিএফ তোমরা পেয়ে যাবে তোমরা যোগাযোগ করে সেগুলো পিডিএফ কালেক্ট করতে পারো প্রশ্ন যেগুলো দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন সেখান থেকে কমন আসবে তো সেইগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো তো আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিওতে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমরা অন্যান্য কোন সাবজেক্টের আইডিসি পেপারের সাজেশান লাগবে তোমরা সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি অবশ্যই সেই সাবজেক্টগুলো সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে